সম্মানিত উপস্থিতি ঠিক হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হুক যেই অপরাধে জেলে ঢুকেছিল একই অপরাধে আজকে মুফাসসিরে কুরআনগুলো চাইছে দেয়ালে ঠিক কিনা মেরে মুআজ্জিজ হাজিরিন ইসলাম জিন্দা হতা হে হার কারবালাকে বাদ মনে রাখবেন আমার মাথার টুপি এমনি এমনি আমার মাথায় আসে নাই আমার মাথার পাগড়ি এমনি এমনি আমার মাথায় আসে নাই আমার গায়ের জুব্বা এমনি এমনি আমার গায়ে উঠে নাই আমার হাতের কোরআন এমনি এমনি আমার হাতে আসে নাই আমার মাথার টুপি মাথার পাগড়ি এবং গায়ের জুব্বার হাতের কোরআন কারীম এসেছে আটলান্টিক মহাসাগরের চেয়ে বেশি রক্তের উপর দিয়ে ভেজা ঠিক কেন মনে রাখবেন আজকে ও মুসলমান বুক দিতে পারে বাতিলের কাছে মাথা নত করতে পারে না পারে না পারে না ঠিক কেন যে সমস্ত বাতিলেরা কোরআনের কথা বলতে নিয়ে বাধার সৃষ্টি করবে মারতে মুমিন মুসলমান কোনদিন কোনদিন বুকের ভিতরে নিঃশ্বাস থাকতে মাথা নত করবে না এবং বাতিলের দাঁত ভাঙ্গা জবাব দেবে রাজি আছেন কারা কারা তো হাততে আল্লাহকে দেখা يعني ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا أبشروا بالجنة
الجنة وأبشروا بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه অঞ্চলের ঝিনাইদহ জেলার অন্তর্গত নারায়ণপুর স্কুল মাঠ প্রাঙ্গণে নারায়ণপুর বিশ্বনবী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশেষ অতিথি এবং দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ মুসলমান ভাইরা আলোচনার সূচনায় আবারও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আপনারা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখলেন ভালো রাখলেন এবং একটি জান্নাতের বাগিচায় আমাদের হাজির হওয়ার তৌফিক দিলেন এজন্য আমরা বেজার নাকি বেজার না খুশি কম না বেশি কম আচ্ছা যদি হন বেশি তাহলে শুকুরে আদায় হবে কম কম নাকি তাহলে আমরা শরীরের সমস্ত শক্তিকে জড় করে সিংহ গর্জনে আওয়াজ তুলে দিল খুলে একযোগে মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম আর আমরা এদিকে ওদিকে নয় অতি সংক্ষেপ সময়ের মধ্যে আমি কোনো ভূমিকা লম্বা করতে চাই না আজকের পবিত্র কোরআনুল কারীমের 170 সূরার একটি মাত্র সূরা 41 নম্বর সূরা সূরা হামিমা সিজদায়ে
30 নম্বর আয়াতে কারিমাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পূর্ণ আমলের নিয়াতে আমাকে বলার আর আপনাদেরকে শোনার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি আলোচনার পূর্বে এক্সট্রা কোনো কথা বলতে একটু পছন্দ করি না কিন্তু একটা বিষয় একটু আমি বলবো যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন যদি কোরআনকে ভালোবেসে থাকেন আল্লাহকে ভালোবেসে থাকেন তারা আপনারা আদব রক্ষা করে বসে পড়েন আর যদি কোরআনের সঙ্গে বিয়াদবি করেন ময়দানের পাশে এসে আপনি জীবনটাকে বরবাদ করে দিবেন না এতটুকু বলবো যার ইচ্ছা সে শুনবেন যার ইচ্ছা নাই তার জোর করে শোনানো হবে না সম্মানিত উপস্থিতি তাহলে আমি সরাসরি তেলাওয়াত কিরাত আয়াতের দিকে চলে যাব আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমায় বলেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين সুন্দর করে বলছেন সূরা হামিম সিজদার ভিতরে ইন্না লিসাল্লাদি দ্বারা কলু বলবে ইন্না আল্লাযিনা নিসা যারা বলবে কলু ربنا الله আমার রবকে আস্তে বলবেন নজরে বলেন আমার রবকে নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এর পূর্বে বলছে সুম্মাস্তাকামু এবং শুধু সেখানেই শেষ নয় যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপর ইস্তেকামাত থাকবে টিকসই হয়ে যাবে রব্বুল আলামিন বলে আমি তাদের উপর আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করে দেব আমার ভাইরা একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন কি সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন দুইটা কাজের বিনিময়ে আমাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন এক নম্বর হলো আমাদের রবকে নাম্বার দুই হলো তার উপর টিকে থাকতে হবে যদি বান্দা দুইটা কাজ করতে পারে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আমি তিনটা সময়কে বিশেষ করে পেয়ে গেছি যে তিনটা সময়ে বান্দার জন্য রব্বুল আলামিন মেহেরবানি করে রহমতের ফেরেশতা নাযিল করে দিবে এক নাম্বার হলো যখন বান্দার সামনে মালাকুল মাউত এসে যখন হাজির হয়ে যাবে যখন বান্দার সামনে মালাকুল মাউত এসে যখন হাজির হয়ে যাবে হঠাৎ করে মালাকুল মাউতকে দেখে বান্দা ভয় পেয়ে যাবে যখনই ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা ফেরেশতা নাযিল হয়ে তখন বান্দাকে ডাক দিয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ আরে আল্লাহর গোলাম তোমার চিন্তার কোনো কারণ নাই কারণ এই দুনিয়ার জিন্দেগিতে তুমি এমন আরশের মহান মালিক রব্বুল আলামিনকে তুমি রব হিসেবে মেনে নিয়ে জীবন চালিয়েছো আজকে মালাকুল মউত দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ এই মৃত্যুর মাধ্যম দিয়ে ঘোষণা দিয়েছে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের জোরে গান সুবহানাল্লাহ গেল এক নম্বর নম্বর দুই হলো যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন হঠাৎ মাত্র যখন পৃথিবীর সমস্ত স্বজনরা তার ধরে নিয়ে ওই কবরস্থ করে রেখে আসবে অন্ধকার গহীন কবর নতুন পরিবেশ চতুর্দিকে মাটির গন্ধ অপরে বাঁশ দিয়ে সামিয়ানা করা এবং বাঁশের উপরে মাটি দিয়ে
পা দিয়ে লাথি মেরে মেরে যখন দুনিয়ার সব স্বজনেরা একাকী করে যখন কবরের ভিতরে রেখে আসবে রেখে আসার সঙ্গে সঙ্গে বান্দা বড় ভয় পেয়ে যাবে কবর জগতের ভিতরে অন্ধকার কবর থেকে যখন ভয় পেয়ে যাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তখন বান্দাকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আরে আল্লাহর গোলাম চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই কারণ তোমার গোটা জিন্দেগিতে তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই হামলা হয়েছে মামলা হয়েছে জেল হয়েছে জুলুম হয়েছে তবু তুমি বাতিলের কাছে মাথা নত করো নাই একমাত্র মহান রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়ে তার ইবাদত করেছিলে আজকে সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা জেনে নাও তোমার আজকে কবরটাকে জান্নাতের নূর দিয়ে রব্বুল আলামিন মনোভর করে দিবে এরপরে নাম্বার তিন হলো যখন বান্দা কঠিন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে চিনবে না বাবা তার পুত্রকে চিনবে না এমন বিভীষিকাময় মাথার উপরে থাকবে সূর্য জমিনগুলো তামা হয়ে যাবে কেউ কারো চিনবে না বিপদের মুহূর্তে এমন বিভীষিকাময় যখন বান্দা দারুণ ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা আল্লাহর পক্ষ থেকে আবার ফেরেশতা নাজিল হয়ে বলবে ওরে আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই কারণ এই গোটা দুনিয়ার জিন্দেগিটা তুমি এমন করে কাটিয়ে এসেছিলে তুমি ক্ষুধার্ত অবস্থায় ছিলে কিন্তু তুমি সুদ খাও নাই ঘুষ খাও নাই সিটারি করো নাই বাটপারি করো নাই এই পৃথিবীতে তুমি কারোর আইনের কাছে মাথা নত করো নাই তাগুতের কাছে তুমি মাথা নত করো নাই যেহেতু তুমি একমাত্র আরশের মালিক মহান রব্বুল আলামিনকে রব হিসেবে মেরে নিয়ে জীবন চালিয়ে এসেছো ওরে আল্লাহর গোলাম চিন্তার কোনো কারণ নাই আজকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়ে সজা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে আমার বন্ধুগণ তাহলে তাফসীর ইবনে কাসিরের রেফারেন্স অনুযায়ী আমরা তিনটা সময়ে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সাহায্য পেয়ে যাচ্ছি আমার বন্ধুগণ বলেন তো তাহলে কয়টা কাজ করলে পরে কয়টা কাজ আমার কথা বুঝতেছেন আপনারা না শুধু ওয়াজই শুনে যাচ্ছেন দুইটা কাজ কয়টা কাজ এক নম্বর আমার রবকে নাম্বার দুই তার উপর টিকে থাকার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আজকে একটা কথা মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা যায় কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন আছে না নাই মনে রাখবেন আল্লাহকে রব বলা সহজ কারণ আবু জাহেলকে যখন বলা হয়েছিল যে পৃথিবীর রবকে আবু জাহেল বলেছিল নিঃসন্দেহে কে বলেছিল আল্লাহ কিন্তু টিকে থাকছিল সে ইস্তিকামত বড় কঠিন কত বড় কঠিন আমার বন্ধুগণ কান লাগান আমার রাসূলের প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ হয়ে গেল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন যখন বললেন লা রাযিকা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা ওলিয়া ইল্লাল্লাহ যখন একমাত্র আল্লাহর পরিমাণে নিয়ে তাকে রব হিসেবে মেনে নিয়েছিল তখন আবু জেহেলের বাহিনী তাকে মদিনা থেকে গ্রেফতার করে নিলেন মদিনা থেকে গ্রেফতার করে মক্কার জেলের ভিতরে নিয়ে গেলেন শুধুমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে তার সঠিক কথা বলার কারণে তার আইন মানার কারণে জেলের ভিতরে বন্দী করেছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকেও জেল আছে না নাই আস্তে কোন কান জোরে কোন আছে না নাই সম্মানিত উপস্থিতি ঠিক হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই অপরাধে জেলে ঢুকেছিল একই অপরাধে আজকে মুফাসসিরে কোরআন গুলো চাষিকের দেয়ালে ঠেককে না মেরে মুআজ্জিজ হাজিরিন ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ মনে রাখবেন আমার মাথার টুপি এমনি এমনি আমার মাথায় আসে নাই আমার মাথার পাগড়ি এমনি এমনি আমার মাথায় আসে নাই আমার গায়ের জুব্বা এমনি এমনি আমার গায়ে উঠে নাই আমার হাতের কোরআন এমনি এমনি আমার হাতে আসে নাই আমার মাথার টুপি মাথার পাগড়ি এবং গায়ের জুব্বার হাতের কোরআনে কারিম এসেছে আটলান্টিক মহাসাগরের চেয়ে বেশি রক্তের উপর দিয়ে ভেজা ঠিক কেন মনে রাখবেন আজকে ও মুসলমান বুক দিতে পারে বাতিলের কাছে মাথা নত করতে পারে না পারে না পারে না ঠিক কেন যে সমস্ত বাতিলেরা কোরআনের কথা বলতে নিয়ে বাধার সৃষ্টি করবে মারতে মুমিন মুসলমান কোনদিন কোনদিন
আল্লাহ তুমি হাতকে কবুল করো জোরে বলি আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন আমিন আমার বন্ধুগণ কান লাগান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের ভিতরে যখন ঢুকাই দিলেন খাবার দাবার তাকে বন্ধ করে দেওয়া হলো খাবার বন্ধ করে তার হাত পা থেতড়ে দেওয়া হলো রিমান্ডে নেওয়া হলো এক পর্যায়ে যখন খাবার বন্ধ করে দিল আর যখন গভীর হয়ে যায় হযরত খুবাইব তখন আল্লাহর কালাম তানিয়ে জিকির শুরু করে দেয় আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দেয় যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম জিকির করা শুরু করে দেয় আরশের মালিক মহান রব্বুল আলামিন জান্নাত থেকে আঙ্গুরের ছড়াগুলো তার সামনে ধরে রাখেন এখন কাফেররা চিন্তা করে দিন যত যায় খুব একটু না খেয়ে মারা যাওয়ার কথা ছিল কিন্তু দিন যত যায় সিহারার ভিতরে তার নূর চমকায় সিহারা ভালো হয় স্বাস্থ্য ভালো হয় কারণ কি কাফেররা হঠাৎ করে দেখে রাত যখন গভীর হয়ে যায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম জিকির করেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে আঙ্গুরের ছড়াগুলো যখন ধরে ধরে রাখে একটা করে আঙ্গুর খায় আর আল্লাহর কালাম জিকির করে কাফেরদের দৃষ্টিগোচর হয়ে গেল কাফেররা চিন্তা করলো যেহেতু আমরা খুবাইবের খাবার বন্ধ করে কোনো লাভ হবে না কারণ খুবাইবের রব খুবাইবের খাবার সরবরাহ করতেছে একটু আস্তে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা এবার কাফেররা সিদ্ধান্ত নিল এই রাজাকারকে আর বাঁচিয়ে রাখা যাবে না কি সিদ্ধান্ত নিল এই রাজাকারের আমরা খাবার বন্ধ করে দিলেও সে কিন্তু মরবে না আমরা আগামীকাল তার দুনিয়া থেকে বিদায় করে দেব এই সিদ্ধান্ত নিলেন হযরত খুবাইবকে ডাক দিয়ে বললেন আরে খুবাইব আমরা আগামীকাল তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব তোমার জীবনের শেষ ইচ্ছে বলতে যদি কোনো কিছু থাকে আমাদেরকে তুমি জানিয়ে দিতে পারো আমরা তোমার শেষ ইচ্ছে পূরণ করে দেব খুবাইব তখন নিজের কথা বললেন না পরিবারের কথা বললেন না দুনিয়াবি কোনো কথা না বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে বলে দিল যদি তোমরা আমার সুযোগ করে দাও একটু অজুর পানি দেবে আমি অজু বানায়া একটু মহান রব্বুল আলামিনের সঙ্গে দুই রাকাত নামাজ পড়ার মাধ্যম দিয়ে আমি একটু কথা বলে নিতে চাই অজুর পানি দেওয়া হলো অজু বানায় নিলেন অজু বানায় এবার করলেন কি নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়তে নিয়ে প্রথম রাকাত নামাজ একটু লম্বা করে পড়লেন মনে মনে চিন্তা করলেন আহারে আমি যদি এখন লম্বা করে নামাজটা আদায় করি তাহলে কাফেররা ভাববে খোবায় বুঝি মিত্র ভাই নামাজটারে লম্বা করে আদায় করতেছে এই কথা চিন্তা নিয়ে কি ইমান কি জজবা দেখেন দ্রুত করে নামাজটা শেষ করে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাই বলতেছে আল্লাহ তাআলা আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমি যদি এখন শহীদ হয়ে যাই আল্লাহ আমি দুই তিন মাস যাবত আমার রাসূলের দর্শন থেকে বঞ্চিত আল্লাহ গো যদি এখন আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাই আমার বিদায় সালামটা তুমি বিশ্ব নবীর দরবারে পৌঁছায় দিও জোরে কান সুবহানাল্লাহ হাত না মানেন এবার কাফেররা কি করলেন শুলে কাষ্টে চড়ালেন তাকে শুলে কাষ্টে চড়ায়া হাত বেঁধে নিলেন পা বেঁধে নিলেন একজন কাফের বেঈমান এসে তখন হঠাৎ করে খুবাইবকে বলতেছে ওরে খুবাইব এই শুলে কাষ্টে তোমাকে না চড়ায় তোমার দিনের নবী মুহাম্মদকে যদি চড়ানো হতো কতই না ভালো হতো জোরে কান নাউজুবিল্লাহ আর জোরে কান নাউজুবিল্লাহ আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল উঁচু করে তাকে কি পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে নাকি আছে 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 কিন্তু একজন সাহাবী হয়ে কেমন করে সহ্য করে প্রতিবাদ তো করতেই হবে ওই সাহাবী করলেন কি মুখের ভিতরে থুতু জমা করলেন থুতু নিয়ে ওই কাফের বেঈমানের মুখে নিক্ষেপ করলেন আর বললেন ওরে বেঈমান শুনে রাখ আজকে আমি খুবাইবের সামনে আমার প্রিয় রাসূলের একটা পশমে তোর হাত দিবি আমি তোদের কখনো হালে আমি ছেড়ে দিতাম না আমার বন্ধুগণ যে রাসূলের প্রেম আর ভালোবাসা সাহাবীরা এতটুকু পর্যন্ত দিতে পেরেছে সেই রাসূলের উম্মত হয়ে আমরা বলতে চাই যারা রাসূলকে নিয়ে বিন্দু পরিমাণ কটূক্তি করার দুঃসাহস করবে আমরা তাদেরকে দ্রুত ধরে ট্রাইব্যুনাল গঠন করে হাড় হাড্ডি মাংস টুকরা টুকরা করে কুত্তা বিলের খাদ্য বানাবো ঠিক কিনা এই মতের পক্ষে রাজি আছেন মুসলমান কারা কারা আল্লাহকে দেখিয়ে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহ তুমি হাতকে কবুল করো জোরে বলি আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন এবারে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থুতু নিক্ষেপ করলেন ওই বেঈমানেরা তখন তার অত্যাচারও বাড়িয়ে দিল একজন কাফের এসে তার ডান হাতে যখন তরবারি দিয়ে আঘাত করে দিলেন ডান হাতটা ছিটকে পড়ে গেল এরপরে যখন বাম হাতে আঘাত করলো বাম হাতটা ছিটকে পড়ে গেল এরপরে যখন দুইটা হাত কাটা হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুস্কি মুস্কি হাসি দিচ্ছে ওই হাসি হাসি দেখে কাফের বেঈমানেরা বলে ও খুবাইব আমরা তোমার হাত কাটতেছি তুমি কেন মুস্কি মুস্কি হাসি দাও তখন খুবাইব বলে ও বেঈমানেরা তোমরা আমার হাত কাটতেছো ঠিক আছে কিন্তু আমার চোখের সামনে রব্বুল আলামিন জান্নাতের হুর দেখিয়ে দিতেছে এরপর এক বেঈমান এসে কি করলো ডান পা আঘাত করলো ডান পা ছিটকে পড়ে গেল বাম পা আঘাত করলো বাম পা ছিটকে পড়ে গেল যখন দুই হাত দুই পা চলে গেল নেজা তরবারি দিয়ে এক কাফের এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক দিয়ে ঢুকাই দিল পেট দিয়ে বের হয়ে গেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে বুকের তাজা রক্ত আর প্রাণ দিয়ে বোঝাই দিয়ে দিলেন এই আল্লাহর জমিনে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে তার উপর টিকে থাকতে গেলে প্রয়োজনে বলেন তো এমন করে খুবাইবের মতো আমাদের জীবন দেওয়ার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি যদি মুসলমান বুকের তাজা রক্ত আর প্রাণটা দেওয়ার বিনিময়ে এই জমিনে আল্লাহর দিনকে বলন করার একবার যদি নিয়ত করে সামনে অগ্রগামী হয় আমার বিশ্বাস পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে এক সেকেন্ডের জন্য ডুবায় রাখতে পারে ঠিক কিনা কারণ মনে রাখবেন এই পৃথিবীর শক্তি আর পৃথিবীর ক্ষমতা কিন্তু সবসময় যে ফেরাউনের পক্ষে থাকবে বিষয়টা কিন্তু এমন কোনোদিন হতে পারে না ঠিক কিনা কোন এক সময় ক্ষমতার পাওয়ার ঘুরে কিন্তু মুসা আলাইহিস সালামের পক্ষে যায় আর যখন ক্ষমতা ঘুরে মুসার পক্ষে যায় তখন কিন্তু ফেরাউনকে পানিতে ডুবে মারা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না মনে রাখবেন পৃথিবীর ক্ষমতা যে সবসময় নমরুদের পক্ষে থাকবে বিষয়টা কিন্তু এমন নয় কোন এক সময় ঘুরে কিন্তু ইব্রাহিমের পক্ষে যায় যখন পৃথিবীর শক্তি ঘুরে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যায় তখন কিন্তু নমরুদকে জুতার পিটান খেয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না মনে রাখবেন পৃথিবীর ক্ষমতা কিন্তু সবসময় যে আবু জাহেলের পক্ষে বহন করবে বিষয়টা এমন নয় কোন এক সময় ঘুরে ঘুরে আমার প্রিয় রাসূল কায়দুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার প্রাণের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যায় ঠিক কিনা যখন পৃথিবীর ক্ষমতা ঘুরে আমার রাসূলের পক্ষে অবস্থান করে তখন কিন্তু আবু জাহেলকে বদর নামক প্রান্তরে সিট হয়ে পড়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না ঠিক কিনা মনে রাখবেন পৃথিবীর ক্ষমতা তো সবসময় জালিমের পক্ষে অবস্থান করবে বিষয়টা এমন নয় কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু মাজলুমের পক্ষে অবস্থান করে মনে রাখবেন যেদিন ঘুরে ক্ষমতার শক্তিটা মাজলুমের পক্ষে অবস্থান করবে সেদিন এই জালিম সম্প্রদায় তার কোরআনের বাধা দিচ্ছে মাহফিল বন্ধ করে দিচ্ছে এই সমস্ত জালিম সম্প্রদায় পালানোর জন্য এক কিন্তু পরিমাণ ইঁদুরের রক্ত খুঁজে পেতে পারে না পারে না পারে না ঠিক এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করতে মুসলমান তোমরা কি রাজি আছো কারা কারা দোয়া তুলে আল্লাহকে দেখে দে কে আল্লাহ আকবার বলতে কি ভয় লাগে নাকি সালাম সলোগান চলবে সম্মানিত উপস্থিতি এই আল্লাহ আকবার নিয়ে বাংলাদেশে টানাটানি আমার বিশ্বাস যারা আল্লাহ আকবারের তাকবীর দিতে বাধার সৃষ্টি করে ওদের জন্মের ভিতর নিশ্চিত বাধা রয়েছে ঠিক কিনা যেই পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আকবার মানে কি সবচেয়ে বড় কে রব্বাকা ফাকাব্বির তাকবীর হবে একজনের নামে তিনি কে আমার ভাইরা আমি আপনি যে মহান রব্বুল আলামিন কি রব হিসেবে মেনে নিতে চাই এবং মেনে নিয়েছি তার উপরে
জীবনের বিনিময় হলেও যে টিকে রয়েছে বলেন তো টিকে থাকার জন্য রবকে সেনার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি আপনারা আমার দিকে লক্ষ্য করেন আমার দিকে লক্ষ্য করেন নারে তাকবীর আমার বন্ধুগণ লক্ষ্য করেন যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি চিনি নিতে চাই সেই মহান রাব্বুল আলামিনকে যদি চিনি নিতে চান আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদের পৃথিবীতে আনলেন আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না আমার আপনার কোনো পরিচয় ছিল না كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون جوره بولي الله আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন জানে কত ভাই রয়েছে চিরদিনের জন্য মাকে হারিয়ে ফেলেছে আজকে কতগুলো টাকা রয়েছে গাড়ি রয়েছে বাড়ি রয়েছে অর্থ সম্পদ সব রয়েছে যখন ভালো কোনো আয়োজন হয় বাড়িতে সবাই আনন্দ করে কিন্তু এমনও ভাই থাকতে পারে আমার মা আজকে দুনিয়াতে নাই আমার আনন্দ বলতে আবার কিছু নাই এমন ভাইও থাকতে পারে জনম তো কিনা আব্বাজানকে চিরতরের মতো হারিয়ে ফেলেছেন আমার বন্ধুগণ পিতা মাতা যে কত বড় সম্পদ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলে আল্লাহু আকবার এই পিতা মাতার প্রতি নাফরমানি করা যাবে না আল্লাহর ইবাদতের পরপরই ইহসান করতে হবে সম্মানিত উপস্থিত সময় আমার সঙ্গে আমি আর আলোচনা করব না আমার বড় ভাই পাশে চলে এসেছে আমি শেষ নামিয়ে দিচ্ছি এত তাড়াহুড়ার ভিতরে কোরআনের কথা কিন্তু বলা যায় না কিন্তু এই তাড়াহুড়ার পিছনে আজকে যে দল যে একটা সম্প্রদায় রয়েছে তারা হলো তাবু সম্মানিত উপস্থিতি কোরআন আমি রেখে দিচ্ছি আলোচনা সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি আজকে আমাকে কিছুক্ষণ আগে বলা হলো হুজুর আপনার সময় মাত্র 40 মিনিট 40 মিনিট কি কোরআনের কথা বলবো কি আমি তাড়াহুড়ো করে বলতে গিয়ে আমার অনেক কথা স্লিপ হয়ে যাচ্ছে খেয়াল করতেছেন আমি অনেক কথার ভিতরে একটা ভুল করেও ফেলতেছি এত তাড়া কারণ একটা কোরআনের আয়াতের কথা কি 30 40 মিনিটে বলা সম্ভব কোন কথা যদি না বুঝাইতে পারি কালকে চার দোকানে গিয়ে আপনি রাজনীতি শুরু করবেন হুজুরিরা করে কি শুধু টাকা নিয়ে যায় কথাই বলতে পারে না ঠিক কিনা তো সর্বশেষ আমি একটা কথা শুধু বলে দিতে চাই মেঘ কিন্তু উত্তর গগনে সবসময় থাকে না কোন সময় দক্ষিণ গগনে চলে যায় ঠিক কিনা আজকে আপনার ক্ষমতার চেয়ারে বসে আছেন এই মনে ভাববেন না সিরকল থাকবেন মনে রাখবেন সূর্য উঠতেছে মানে শুধু উঠতেই থাকবে এমনটা নয় সূর্য উঠতেছে এই সূর্যের পাওয়ার একদিন কমে যাবে সূর্য যেমন উঠতে পারে আবার ডুবতেও পারে এই পৃথিবীর যত ক্ষমতাধারী অবৈধ ক্ষমতা সেদিন তোমার এই নেতাগিরি চটাই যাবে এই বাংলার 18 কোটি জনগণ থেকে সম্মানিত উপস্থিতি আজকে আমরা স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারি না এই জন্য আমরা বলে যেতে চাই সর্বশেষ মেসেজ বলে দিতে চাই আমরা জীবনের বুকে তাজা রক্ত প্রাণ দিতে পারি কিন্তু এই বাতিল সম্প্রদায়ের কাছে আমরা কখনো মাথা নত করব না এই বাতিলদের এমন দিন আসতেছে এদের মাথা আমরা পায়ের তলে রেখে যে পাটটা আজকে ছেড়ে নেবো ঠিক কিনা এই মাতার পক্ষে যারা যারা রাজি আছেন দোয়া করে আল্লাহকে দেখাই দেন সম্মানিত উপস্থিতি আমি একদম শেষ করে দিচ্ছি আপনারা ভিতরে আসেন দাঁড়েন না আজকে একটা বিষয় হলো আর একটা বড় সমস্যা আমার ভাইজানকে পাশের কথা বলা ঠিক হচ্ছে না বিষয়টা হলো কি সমস্যা নাই তো আপনাদের সমস্যা নাই তো বিষয়টা হলো আজকে যখন হুজুরিরা আলেমেরা 20 বছর 22 বছর কোরআন থেকে কথা
লেখাপড়া করার পর যখন ময়দানে এসে কথা বলে কিছু টাটকা তুলাঙ্গার রয়েছে এরা স্টেজে এসে হুজুরের কোরআনের কথা বলার মাধ্যমে এসে বলে হুজুর আপনি রাজনীতি করতেছেন ঠিক টাটকা হারামজাদা ঠিক কেন তার কারণ আমার রবকে রবের ক্ষেত্রে কোনো ভাগাভাগি অবিল ইসলামী দিন আমার দিন ইসলাম এতে কোনো ভাগাভাগি অবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ আমার রাসূল আমার লিডার এতে কোনো ভাগাভাগি আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই তো আমার রাজনীতি ঠিক কিনা এই রাজনীতি ছাড়া আমরা কোনো পোষা রাজনীতি করি না যে রাজনীতির ভিতরে হত্যা মামলা হামলা গুম এগুলো আমরা করি না যা করে আপনারাই করেন ঠিক কিনা কিন্তু আলেমরা যখন কোরআন থেকে রাজনীতি করবে কোরআনের প্রত্যেক পাতায় পাতায় রাজনীতি ঠিক কিনা আমার রাসূলের শিখানো রাজনীতি আর আদর্শ দিয়ে যখন আলেমরা কোরআন থেকে কথা বলবে তখন যারা মুনাফিক যাদের ইমানেতে ইলাচ্চি রয়েছে তারাই শুধুমাত্র বলবে হুজুর আপনি রাজনীতি করতেছেন ঠিক কিনা যে সমস্ত মুনাফিকের বাচ্চারা বলবে রাজনীতি করতেছেন আজকে আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান করে যাচ্ছি যদি কোরআন থেকে আলেমরা কথা বলার মুহূর্তে কোন কুরাঙ্গার কোন নাফারমান কোন কাফের বেঈমান আবু জেহেলের রক্ত যাদের শরীরে প্রবাহমান এরা যদি এসে কোনো কথা বলে দাঁতগুলো এক থাপ্পড় মেরে ভেঙে দেবেন ঠিক কিনা এইখান থেকে যেন সে মাথা উঁচু করে না যেতে পারে এই শিক্ষা আমি আজকে বাংলার জনগণকে দিতে চাই বহু মঞ্চে দেখছি তারা অনেক ডিস্টার্ব করতেছে কেমন করে মাথা উঁচু করে এতগুলো তাওহীদ জনতা থাকতে ওই কুলাঙ্গার যেতে পারে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সর্বশেষ মেসেজ কোরআনে বাধা দেয় যারা আবু জেহেলের রক্ত বহন করে তারা একটা একজন ধনীর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তার এ বি পজিটিভ রক্তের গ্রুপ ওই রক্ত কোথাও মেলে না হঠাৎ করে মিলে গেছে এক কৃপণের সঙ্গে কার সঙ্গে কৃপণকে বলে তোমাকে একটু রক্ত দিতে হবে কৃপণ বলে তোমার কি মাথা খারাপ আমি দুই বেলা ভাতে ঠিক মতো খাই না তোমার রক্ত দেবে কেন হাত পা বেঁধে জোর করে হাসপাতালে নিয়ে দুই ব্যাগ রক্ত নিল রক্ত নেওয়ার পরে কি করলো ওই ধনী লোক চিন্তা করলো রক্ত তো নিলে আমি তো হাটবেল করবে অবশ্যই দুই লক্ষ টাকা চেক দিয়ে দিই দুই লক্ষ চেক নিয়ে তখন দারুণ খুশি বলে আর যদি এক ব্যাগ লাগে এখনই দেবো বলে এখন আর লাগবে না যখন লাগবে ফোন দেবো তখন দুই থেকে তিন মাস পরে আবার ফোন দিল সাথে সাথে চলে আসলো কৃপণ আর দেরি করলো না আসার পরে এক ব্যাগ রক্ত নিল পকেট থেকে ওই ধনী লোক বারোটা টাকা বের করে দেবো ছয় কান দুই টাকার নোট চার কান দেশে না চিন্তা করলো কি রে মেজাজ তো খারাপ আমি আগের বার দুই ব্যাগ রক্ত দিলাম দুই লক্ষ টাকা দিলেন এইবার মাত্র এক ব্যাগ রক্তে তো এক লক্ষ টাকা আপনি দেবেন তখন বলে শোনে রাখ কৃপণ আমি আগে ছিলাম ধনী আমার রক্ত ছিল ধনী তুই যেদিন কৃপণ আমার শরীরের ভিতর রক্ত ঢোকাইছিস সেই দিন থেকে আমি আর ধনী নাই আমি সেদিন থেকে কৃপণ বুঝতে হবে একজন কৃপণের রক্ত ধনীর শরীরে ঢোকার কারণে যদি একদম ধনী কৃপণ হয়ে যায় এক লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি হারিয়ে ফেলে বুঝতে হবে আজকে যারা কোরআনে বাধা দেয় এদের শরীরের ভিতরে অবশ্যই সেই আবু জেহেলের রক্ত পুরো বহমান ঠিক কিনা এই আবু জেহেলদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম থাকবে আমাদের রব একজন যিনি তিনি কে তারপর ইস্তিকামত থাকবো আল্লাহ আমাদের কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে বলি আল্লাহুমা আমিন।